যারা মোটামুটি বই বাজারে ঘুরেন কিংবা ইতিহাস সম্বন্ধে টুকটাক খোঁজ খবর রাখেন, তারা নিশ্চয় একবার হলেও আনা ফ্রাঙ্কের নাম শুনে থাকবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে 1942 সালে জার্মানের দখলকৃত নেদারল্যান্ডসের এক ইহুদি কিশোরী ও তার পরিবারের আত্মগোপনে 2 বছর গৃহবন্দী হওয়ার ঘটনাই উঠে এসেছে তার ডায়েরিতে। এই ডায়েরিতে আরও উঠে এসেছে হিটলারের পৃথিবীতে ইহুদিদের সেই করুণ পরিণতি। কিন্তু তার পরিবার হিটলারের গোপন পুলিশ বাহিনীর হাত থেকে পালিয়ে বাঁচতে পারেনি। 1944 সালে তারা ধরা পড়ে এবং তাদের হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হয়। আনা ফ্রাঙ্কের বাবা ছাড়া আর কেউ বেঁচে ছিলেন না। আনা মারা গেলেও তার ডায়েরি পরিণত হয় এক অমূল্য ইতিহাসে, এই পর্যন্ত যা 70টিরও বেশি ভাষায় অনুদিত হয় এবং বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত বইয়ের তালিকায় অন্যতম অবস্থান করে। অ্যানা ফ্রাঙ্কের বাল্যকাল। 1929 সালে 12 জুন অ্যানা ফ্রাঙ্ক জার্মানির ফ্রাঙ্কফুর্টে এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন বরেণ্য ব্যবসায়ী, কিন্তু মাত্র 4 বছর যেতেই তাদের জীবনে নেমে আসে এক অসহনীয় দুর্ভোগ। 1933 সালে হিটলার ক্ষমতায় এসেই ইহুদিদের বিরুদ্ধে একের পর এক ব্যবস্থা নিতে থাকেন, তাই এখানে ব্যবসা বাণিজ্য করা ছিল প্রায় অসম্ভব ব্যাপার। তাই এই বছরই অ্যানা ফ্রাঙ্কের বাবা অটো ফ্র্যাঙ্ক নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে ব্যবসায়ী পাতি গুছিয়ে চলে যান। এখানে ছোট ব্যবসা হলেও অল্পতে বেশ গুছিয়ে নেন। এই সময়টাতে অ্যানা ফ্রাঙ্ক তার দাদির সাথে জার্মানেই ছিল। 1934 সালের ফেব্রুয়ারিতে অ্যানা ফ্রাঙ্ক আমস্টারডামের নিজ পরিবারের সাথে যোগ দেয় এবং 1935 সাল থেকে স্কুলে যেতে শুরু করে। স্বভাবত অ্যানা ফ্রাঙ্ক ছিল বেশ বুদ্ধিমতী ও চতুর। মেধাবী হিসেবে স্কুলে তার বেশ একটি খ্যাতি ছিল, কিন্তু তাদের নতুন জীবন খুব বেশি দিন স্থায়ী হয়নি। 1939 সালের সেপ্টেম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলে 1940 সালের মে মাসে নেদারল্যান্ডস জার্মান নাসি বাহিনীর দখলে আসে। খুব দ্রুতই হিটলারের বাহিনী জনজীবন বিপর্যস্ত করে তোলে, বিশেষত ইহুদিদের ওপর নেমে আসে এক খড়গ। 1942 সাল থেকে 1944 সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 1 লক্ষ ইহুদিদেরকে নেদারল্যান্ডস থেকে হল্যান্ড প্রেরণ করা হয়, যার মধ্যে বাদ যায়নি কিশোরী অ্যানা ফ্রাঙ্কও। যেহেতু অ্যানা ফ্রাঙ্করা জার্মানিতে থাকতেন, তাই 1942 সালের জুলাইতে তার বড় বোন মার্ক ফ্রাঙ্ককে জার্মানের একটি কনসেন্ট্রেশন ক্যাম্পে আত্মসমর্পণ করতে বলা হয়। চিঠি পেয়ে তৎক্ষণাৎ ফ্রাঙ্কের পরিবার তার বাবার ব্যবসায়ের কাজে পরিত্যক্ত একটি বাসায় আত্মগোপন করেন, যেটি আমস্টারডামের 663 পিনচেস ঘাট রোডে অবস্থিত ছিল। আত্মগোপনের আগে তারা একটি খবর ছড়িয়ে দেয় যে তারা পালিয়ে সুইজারল্যান্ডে চলে গেছে। এরপর শুরু হয় তাদের এক দীর্ঘ সংগ্রামের যাত্রা। অ্যানা ফ্রাঙ্কের পরিবারের সাথে যুক্ত হয় তার বাবার ব্যবসার সাথে যুক্ত আরেক ইহুদি পরিবার। সব মিলিয়ে হিটলারের হাত থেকে বাঁচতে 8 জন সদস্যর এক গুপ্ত জীবন শুরু হয়, আর তাদের বাঁচতে সাহায্য করত অ্যানা ফ্রাঙ্কের বাবার কর্মচারীরা, যারা তাদের নিজেদের জীবন বাজি রেখে খাবার সাপ্লাই দিত, পাশাপাশি খবরাখবরও জানাতো। তাদের ঘরে দরজা ছিল অনেকটা বইয়ের একটা তাকের মতো, বাইরে থেকে সহজেই ধরার কোনো উপায় ছিল না। যাই হোক, কিছুদিন পরে তাদের সাথে যুক্ত হয় আরও 2 জন ইহুদি। অ্যানা ফ্রাঙ্কের এই বন্দী দশাকে বর্ণনা করতে গিয়ে বলেন যে পুরো ব্যাপারটাই ছিল আতঙ্কের, যে কোনো সময় ধরা পড়ে যাবার আশঙ্কা কিংবা একটু বাইরেও যাওয়া যেত না। তবে এই একঘেয়ামির মধ্যে অ্যানা ফ্রাঙ্ক বেঁচে নিয়েছিলেন তার ডায়েরিকে। তাদের আত্মগোপনের মাত্র 1 মাস আগে সে তার 13তম জন্মদিনে এই ডায়েরিটা উপহার হিসেবে পেয়েছেন। সে সারাদিন তার আবেগ অনুভূতিকে জমা করার জন্য এই ডায়েরিকে বেছে নিয়েছিল। তার ডায়েরিতে বেছে নিয়েছিল এক অদৃশ্য চরিত্র, যাকে সে কিটি নামে ডাকত। এই কিটিকে উদ্দেশ্য করেই তার লেখাগুলো তৈরি হয়েছিল। অ্যানা ফ্রাঙ্ক তার হতাশা ও একাকিত্বকে বেশ চতুরতার সাথে বইটিতে ফুটিয়ে তুলেছিলেন। পাশাপাশি
এই বইয়ে সেই সময়ের অন্য ছেলেদের প্রতি ভালো লাগা কাজ করে, তাও লিখতেও তিনি ছিলেন অকপট। পাশাপাশি মায়ের সাথে কিছু নিয়ে মতানৈক্য কিংবা বোনের সাথে ঝগড়া, তা দিয়েও দিয়েছেন চমৎকার বর্ণনা। উল্লেখযোগ্য হচ্ছে, আনা ফ্রাঙ্ক তার লেখার ক্ষেত্রে বেশ পরিপক্কতার পরিচয় দেন, বিশেষত যুদ্ধ, মানবতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে। প্রায় 25 মাসের টানটান উত্তেজনা ও অবিশ্রান্ত জীবনযাপনের পর 1944 সালের 4 আগস্ট এক প্রকার যুদ্ধের শেষ পর্যায়ে এসে নাৎসি বাহিনীর হাতে ধরা পড়ে। কোনো এক গুপ্তচরের মাধ্যমে হিটলারের পুলিশ বাহিনী আনা ফ্রাঙ্কের অবস্থান সম্বন্ধে তথ্য পায় এবং সেখান থেকে তাদের আটক করে দক্ষিণ নেদারল্যান্ডসের ওয়েস্টব্রোকে প্রেরণ করা হয়। এরপর তাদের সেখান থেকে প্রেরণ করা হয় পোল্যান্ডে। এখান থেকে আনা ফ্রাঙ্ক ও তার বোন মার্গেটকে প্রেরণ করা হয় জার্মানির বার্গেনে। 1945 সালের মার্চে আনা ফ্রাঙ্ক ও তার বোন ক্ষুধার্ত অবস্থায় মারা যায়। এরপর তাদেরকে বিশাল লাশের স্তূপে ফেলে দেওয়া হয়। শুধুমাত্র তার বাবা বেঁচে ছিলেন, এছাড়া অন্যান্য আত্মগোপনকারী সকলেই মারা যায়। বন্দিদশা থেকে মুক্তি পেয়ে অটো ফ্রাঙ্ক আমস্টারডামে ফিরে আসেন। এখানেই তার কোম্পানির অস্ট্রিয়ান সেক্রেটারি নিপসেজ তার মেয়ের 5টি নোট বই ও প্রায় এলোমেলো 300-র অধিক কাগজ হাতে তুলে দেন। আনা ফ্রাঙ্কের বাড়ির সবাইকে যখন জার্মানিরা ধরে নিয়ে যায়, তখন তিনি এগুলোকে আনা ফ্রাঙ্কের ডেস্ক থেকে সংগ্রহ করেন। যদিও বলা হয়ে থাকে যে আনা ফ্রাঙ্কের বোন মার্গেট ফ্রাঙ্কেরও একটি ডায়েরি ছিল, তবে তা খুঁজে পাওয়া যায়নি। অটো ফ্রাঙ্ক যত্নের সাথে এগুলো সংরক্ষণ করেন। 1947 সালে প্রথমবারের মতো ডাচ ভাষা এটি রিয়ার অ্যানেক্স নামে পরিচিত হয়, যদিও শুরুর দিকে আমেরিকান প্রকাশকরা এটিকে প্রকাশে অত আগ্রহ দেখাননি। কিন্তু পরবর্তীতে 1952 সালে দ্য ডায়েরি অফ এ ইয়ং গার্ল নামে প্রকাশিত হয় এবং খুব দ্রুত এটি চারদিকে জনপ্রিয়তা লাভ করতে সমর্থ হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো সহজেই পেতে পারেন। ধন্যবাদ।